বিভিন্ন মহাসড়কের চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে গাজীপুর এলেঙ্গা ও যশোর খুলনা মহাসড়কে কাজের ধীর গতি নিয়ে ক্ষোভ জানান তিনি। এ সময় ড্রাইভিং লাইসেন্স ইংরেজির পরিবর্তে বাংলায় লেখার নির্দেশও দেন মন্ত্রী। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। গাজীপুর এলেঙ্গা মহাসড়কে প্রায় 20 কিলোমিটার দীর্ঘ প্রকল্পের কাজ করছে বিআরটি। দীর্ঘ 9 বছর ধরে চলছে এ প্রকল্পের কাজ। এ সময়ের মধ্যে মাত্র 55% কাজ সম্পন্ন হয়েছে, এখনো বাকি প্রায় 45% কাজ। এদিকে খুলনা যশোর মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারে 321 কোটি টাকার কাজ শুরু হয় 2019 সালের জুন মাসে। এ প্রকল্পে 1 বছরে মেয়াদ শেষ হওয়ার কথা, অথচ কয়েক দফা সময় বাড়িয়েও শেষ হয়নি এই মহাসড়কের উন্নয়ন কাজ। সড়ক ও জনপথ অধিদপ্তরের শাসক সড়ক সংযোগ প্রকল্প 2-এর আওতায় 2টি প্যাকেজ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পের কাজ বিলম্বিত হয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুধু কথা বলে লাভ নাই, আমাদের বাস্তবে কাজ করতে হবে, কাজে দেখাতে হবে যে আমরা যা বলি তা করি। এবং এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অহেতুক ওয়াদা করার তিনি পক্ষে নন। যে কাজ বলবেন সে কাজ করতে হবে, সময় মতো করতে হবে, গুণগত মান বজায় রেখে করতে হবে। দ্রুত সময়ের মধ্যে চলমান এসব মহাসড়কের উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। গাজীপুর থেকে এলেঙ্গা আর কতদিন লাগবে সড়ক শেষ হতে? কেন বিলম্ব হচ্ছে? এটা তো এতদিন শেষ না হওয়ার কথা নয়। যে প্রকল্প পরিচালক পারবে না তাকে চেঞ্জ করুন। এরকম একটা গুরুত্বপূর্ণ সড়ক প্রধানমন্ত্রী 23টি সেতু উদ্বোধন করছেন, আজ পর্যন্ত ওভারপাস, তারপরে আন্ডারপাস, তিনটা ফ্লাইওভার উদ্বোধন হয়েছে, হওয়ার পরও রাস্তার কোনো শেষ হওয়ার, রাস্তা ওপেন করার কোনো খবর পাইনি। এটা করেন আগে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে ইংরেজির পরিবর্তে বাংলায় লিখতে বিআরটিএকে নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ইংরেজিতে নয়, বাংলায় ড্রাইভিং লাইসেন্স যেন দাও। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। করোনা ভাইরাসে মৃত্যুর হার কমলেও দেশের বিভিন্ন জেলায় এখনও নতুন রোগী শনাক্ত হচ্ছে। খুলনা বিভাগে গত 24 ঘন্টায় 16 জন মারা গেছেন। এছাড়া খুলনা জেলায় নতুন করে 489 জনের নমুনা পরীক্ষায় 87 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 12 জন রোগীর মৃত্যু হয় আর নতুন রোগী ভর্তি হয়েছেন 20 জন। অন্যদিকে সিরাজগঞ্জে গত 24 ঘন্টায় করোনায় 4 জন মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও 13 জন কোভিড রোগীর মৃত্যু হয়, নতুন ভর্তি হয়েছেন আরও 25 জন।